গাইবান্ধায় পুষাগরের অর্ধবছর উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মেধা শ্রম সম্প্রীতি, আগামীর গাইবান্ধা বিনির্মাণের প্রতিশ্রুতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গাইবান্ধা পুষাগরের অর্থবছর উপলক্ষে জেলা প্রশাসকের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 7 ফেব্রুয়ারি রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত নাসা কনভেনশন হলে পুষাগরের আয়োজনে সিএম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গাইবান্ধা সভাপতি হুসেন মোহাম্মদ জিম, সাধারণ সম্পাদক অনিমেষ কুমার প্রামাণিক সহ আরো অনেকে। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television